নিয়ে দুইটা রুম লাগানো হয়েছে। আমি আসার আগে কে আইছে, কে আয়া ওই ওয়ার্ড মাস্টার রুমে গেছে, তাদের সঙ্গে কথা বলতেছে। এরপরে আমি আয়া দাঁড়াই দিছি, যে অবস্থা দেখতেছি মনে চুরি হয়েছে এরকম দেখা যাইতেছে। যেমন দরজাটা ভাঙা দেখলাম, ইডো ভাঙা দেখলাম, ইডা খোলা, আর ওই আমরা যে বসি মেডিসিন যেটা, এই দরজাটা খুলছে। মূলত কি দেখলেন, কি কি চুরি হয়েছে? মানে চুরি তো এমনিতে চুরি দিচ্ছে না, হ্যাঁ একটা শাড়ির চুরি আর দিচ্ছে না, আর এই এসি সামগ্রী, মানে কোনো কিছু চুরি করা হয়েছে বা ওই এসি সামগ্রী তো এই এটা তো এসি কানেকশন, আর ওই জলের বেসিনের ট্যাপটা যে ট্যাপটা নিয়ে গেছে। মূলত কয়টা রুমের তালা ভাঙা হয়েছে? জিবি হাসপাতাল তো একটা সুরক্ষিত জায়গা বলতে পারি আমরা, সেই জায়গার মধ্যে বেসরকারি নিরাপত্তা কর্মী বা পুলিশের টহলদারিও রয়েছে, সেই জায়গার মধ্যে চুরির ঘটনা কিভাবে এটা মানে সম্ভব? একটু এরকম তো কোনোদিন চুরি হয়েছে না আমরা কাছে, পাঁচ পয়সার জিনিসও চুরি হয়েছে। পরবর্তী সময়ে আপনারা চুরির বিষয়টি যখন দেখতে পেলেন পুলিশকে আপনারা জানিয়েছেন বিষয়ে? পুলিশে জানাইছে, ওয়ার্ড মাস্টার রুমের আছে, ষোলো বেতার আছে, তারা জানতে পারে। এই এলাকা এই ইয়ের মধ্যে কি সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা রয়েছে কি? নাই, এমনি তো সিসি ক্যামেরা এখানে নাই, ওদিকে এখন অব্দি সিসি ক্যামেরার ফুটেজগুলি দেখা হয়েছে নি যে কোন দিকে প্রবেশ করেছে বা? না জানি না, এই যে তো ওয়ার্ড মাস্টারে বারবার এই দেখতেছে এই মতো। আপনি এই ওয়ার্ডের বাবা কেন্দ্রের কী দায়িত্বে আছে? আমি এখানে ইনচার্জ হিসাবে বা একজনই আছি স্টাফ, আর একজন মাল্টি অফিসার। নামটা জানবো? আমার নাম সুভা দাস। ম্যাডাম আয়েন এদিকে।